এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে মোটরবাইক উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ জানা গেছে শনিবার সকালে আরামবাগ গার্লস কলেজ সংলগ্ন সুমন নিয়োগীর বাড়ির সামনে থেকে তার বাইকটি চুরি হয় সুমনবাবু ওই দিন সন্ধ্যায় আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছিলেন তদন্তে নেমে রবিবার সন্ধ্যায় আরামবাগ বাসস্ট্যান্ড থেকে পুলিশ গ্রেপ্তার করে শেখ ইসমাইল নামে এক ব্যক্তিকে তার বাড়ি আরামবাগের মুথাডাঙায় এরপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলে তারপর সোমবার রাতে পুলিশ বাইক উদ্ধার করে কলকাতার পর এই প্রথম ফ্রায়েড চিকেনের সমস্ত আইটেম নিয়ে আরামবাগে এ স্থান বড় স্থান বড়কালী মন্দিরের পাশে পুরাতন বাজার আরামবাগ এখানে চিকেন ও কাবাবের সমস্ত রকম আইটেম পাওয়া যায় এছাড়া হোম ডেলিভারিও করা হয়